সবাইকে নমস্কার সাংবাদিক বন্ধুরা। ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এর উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠক, যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকে এখানে আমন্ত্রণ করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ত্রিপুরা পর্যটন নিগম ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 26 এবং 27 তারিখ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে। এবারকার আমাদের যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, যা প্রতিবারই 27শে সেপ্টেম্বর পালন করা হয়, এবারও সেটা পালন করা হবে এবং 1980 সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বে পালন হয়। গত বছরও আমরা পালন করেছি, এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব। আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ ম্যাটেরিয়ালস নিয়ে, এবং স্বাভাবিকভাবেই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে গাড়িগুলো কোথায় যাবে, গাড়িগুলোর ভিতর কি জিনিসপত্র রয়েছে। আমি আপনাদেরকে জানান দিচ্ছি, ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা 27 তারিখ সেপ্টেম্বরে আমরা পালন করব, তাতে আমরা 26 তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে, দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ, এখানে রয়েছে যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয়। আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে, শত শত হাজার হাজার পরিবার যারা সবকিছু হারিয়েছে, এই জিনিসগুলো তাদের কাজে আসবে, নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিট ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব। মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে 39 জন, সেই 39টা পরিবারে এই জিনিসগুলো যাবে, কিছু জিনিস কিট ব্যাগ গুলো। তার বাইরে আমাদের ত্রিপুরা পর্যটনের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাননীয় সৌরভ গাঙ্গুলি, উনি আমাদেরকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছেন এবং আমাদের এই দুঃসময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন সরকার, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, ব্যবসায়ী, কর্মচারী বন্ধুরা, স্বেচ্ছাসেবী সংগঠন মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তাদের রিলিফ অ্যামাউন্ট তুলে দিচ্ছেন চেকের মাধ্যমে। মাননীয় সৌরভ গাঙ্গুলিও আমাকে ফোন করে, উনি বিদেশে ছিলেন বেশি অনেকটা সময়, এসে আমাকে ফোন করে বললেন যে যেহেতু আমি ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আমার লক্ষ্য থাকবে ট্যুরিজমকে ত্রিপুরা রাজ্যে বিশ্বের মানচিত্রে নিয়ে যাওয়া, আমাদের যা লিমিটেড রিসোর্সেস রয়েছে সেগুলোকে ব্যবহার করি, তাই আমারও দায়িত্ব রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষের পাশে দাঁড়ানোর। আমি বললাম যে আপনি যদি কিছু করতে চান নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাব। তখন উনি রিলিফ ম্যাটেরিয়ালস
কথা বললেন, আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি 10 লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই 10 লক্ষ টাকার যিনি সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের জয়েন্ট ডিরেক্টর ট্যুরিজম আছেন, দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা, আমাদের গুমতি জেলা, বিভিন্ন সোনামুড়া, বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো সবাইকে আমরা দিতে পারবো না, কিন্তু যত সামান্য এই মেটেরিয়ালস গুলো, বেডশিট, শাড়ি, আমাদের মসকিটো নেট, বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে। এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করবো আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে, এবং আগামী কালকে অর্থাৎ 26 তারিখে আমাদের 39 জন যারা মারা গেছেন, অকালে চলে গেছেন এই পৃথিবীর বুক থেকে এই বন্যার কবলে পড়ে, সেই পরিবারগুলোর কাছে এই ম্যাটেরিয়ালস গুলো পৌঁছে যাবে, যেগুলো আমাদের দপ্তর থেকে দেওয়া হচ্ছে কিট ব্যাগের মাধ্যমে, আর রিলিফ ম্যাটেরিয়াল গুলো যেগুলো সৌরভ গাঙ্গুলি মহাশয় পাঠিয়েছেন সেগুলো ওই এসডিএম দের সঙ্গে কথা বলে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এসডিএম দের সঙ্গে কথা বলে কিছু বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেগুলোতে দেওয়া হবে। আমরা জানি যে যে সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে বা যত সংখ্যক মানুষ ক্ষয়ক্ষতি মানে শিকার হয়েছেন, সবাইকে হয়তো দেওয়া যাবে না, কিন্তু যৎসামান্য এটা একটা টোকেন, গুড জেস্টার ওনার তরফ থেকে দেখানো হয়েছে ওনার দায়িত্ব হিসাবে, ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে। আগামী 27 তারিখে আমাদের যে কর্মসূচি সেটা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরো অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন, সেটা আমরা করব রাজবাড়ির প্রাঙ্গণে, আমাদের যে প্যালেস তার ভেতরে গতবারও যেখানে অনুষ্ঠান হয়েছিল সেই জায়গায় আমরা অলরেডি কাজ চলছে, সেখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। এবারকার থিম কি, যেটা রাষ্ট্রসংঘ দিয়েছেন, ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। কারণ সারা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখছেন, লেবানন ইসরায়েল যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ কখনো পর্যটনকে বৃদ্ধি করতে পারে না, পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারে না। মানুষের মধ্যে যদি শান্তি থাকে তবেই মানুষ পর্যটনে আমোদ প্রমোদে আসবে, মানুষের মধ্যে যদি অশান্তি থাকে তবে পর্যটন পিছিয়ে যাবে। এবং আপনারা দেখেছেন পার্শ্ববর্তী বাংলাদেশ আজকে যে পরিস্থিতি, আমাদের রাজ্য পর্যটকদের যে হার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের সময় ছিল আজকে সেটাতে ভাটা পড়েছে নেবারিং কান্ট্রি হিসাবে। তাই রাষ্ট্রসংঘ সমস্ত কিছু বিচার করে, বিশ্লেষণ করে, বিবেচনা করে এবারকার থিম দিয়েছেন ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড পিস, পর্যটন এবং শান্তি। তো সেই পিসকে এবং পর্যটনের যে থিম সেটাকে মাথায় রেখে আমরা আগামী 27 তারিখে রাজবাড়ির প্রাঙ্গণে আমাদের অনুষ্ঠানটা আমরা করব, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন। এবং এই বন্যার মধ্যে যারা আনসাং হিরোজ, যারা মানুষকে রক্ষা করেছেন, বন্যায় পরিশ্রম করেছেন, নিজের জীবন বিপন্ন রেখে অন্যকে রক্ষা করেছেন, জীবন বাঁচিয়েছেন, ডিএম, এসডিএম, মন্ত্রী, বিধায়কদেরকে সঙ্গে নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা কিছু লিস্ট সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের থেকে কালেক্ট করেছি বা প্রসেস চলছে, আধিকারিকরা করবেন। 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব। দোজ পিপল হু আর নট রিকগনাইজড ইয়েট, আমাদের সরকার থেকে, আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা রিকগনাইজ করব এবং তাদেরকে আমরা ফেলিসিটেশন, সম্বর্ধনা আমরা প্রদান করব 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, ওনার হাত ধরে, অন্যান্য আমাদের ডিগনিটারিজদের হাত ধরে ওনাদের উপস্থিতিতে। কর্মসূচি রয়েছে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাব, তারা আসবেন এবং যৎসামান্য আমাদের দপ্তর থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করব। এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাতে প্রখ্যাত গায়ক আমাদের পশ্চিমবাংলার শ্রীকান্ত আচার্য, আপনারা সবাই ওনাকে চেনেন জানেন, শ্রীকান্ত আচার্য,
উনি আসবেন, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, উনি সেখানে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমার রাজ্যের জনগণের কাছে আহ্বান থাকবে আপনারা সবাই সাদর আমন্ত্রিত সেই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমরা পালন করব, এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডেটা আমরা অন্য মাত্রায় পালন করব। ত্রিপুরা ইউনিভার্সিটিতে পিস এবং ট্যুরিজম এন্ড পিস সে বিষয় নিয়ে একটা আলোচনা সভাও থাকবে, সেখানে ছাত্র ছাত্রীরা প্রফেসর যারা রয়েছেন তারা আলোচনা করবেন। আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে কেন্দ্র করে 27 তারিখ সকাল 7টায় সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে এবারকার যে ট্যুরিজম এন্ড পিস ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এর যে থিম সেটাকে সামনে রেখে আমরা এবারকার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করব। আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমরা কামনা করব, আপনারা সবাই আমন্ত্রিত এবং যারা সঙ্গীত প্রেমী মানুষ তারাও শ্রীকান্ত আচার্যের সঙ্গীতানুষ্ঠানকে আপনারা উপভোগ করবেন 27 তারিখ সন্ধ্যাবেলা। যারা আনসাং হিরোজ ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ফ্লাড ট্যুরিজম ডিপার্টমেন্ট উইল বি ফেলিসিটেটিং দেন, ওইটা আমাদের একটা গুড জেস্টার, একটা তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা। এবং যারা মারা গেছেন 39 জন যারা পৃথিবীর বুক থেকে অকালে চলে গেছেন আমাদের দপ্তর থেকে, তাদের উদ্দেশ্যে আজকে এই গাড়িগুলো যারা সুসজ্জিত গাড়িগুলো বাইরে রয়েছে সেই গাড়িগুলোকে আমরা ফ্ল্যাগ অফ করবো। এই সংবাদটুকু প্রদানের জন্যেই আমাদের এই সাংবাদিক বৈঠক আজকে। সাংবাদিক বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা ফিল ফ্রি। পর্যন্ত প্রাসাদে সকাল 7টা গুড কোশ্চেন। আমাদের আমরা আগেও তথ্য দিয়েছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার আগে পর্যটনের বা পর্যটকের যে আগমন সেটা ডাবল হয়ে গেছে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর। এবং আপনারা জানেন যে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে, ন্যাশনাল লেভেলে বিভিন্ন চ্যানেলগুলোতে আমাদের অ্যাড চলছে এবং মানুষের মধ্যে একটা ত্রিপুরাকে আনএক্সপ্লোর্ড ত্রিপুরা, যারা ভ্রমণ পিপাসু মানুষ ত্রিপুরাকে এক্সপ্লোর করার জন্য তারা এসেছে। কিন্তু এটা ঠিক যে ফরেন ট্যুরিস্ট কথা যদি আমরা বলি তবে বাংলাদেশি ট্যুরিস্টদের সংখ্যাটা ডাবল ছিল, রেভিনিউ ডাবল ছিল। কিন্তু বাংলাদেশের যে আপনার প্রশ্ন অস্থিরতার ফলে এটা আমাদের এটা ঘাটা পড়েছে, এটা আমি আমার আলোচনায় বলেছি। আমার বিশ্বাস এটা দীর্ঘস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। আবার ত্রিপুরা ট্যুরিজমের যে বাংলাদেশ থেকে পর্যটকদের যে আগমন সেটা আবার যথারীতি পুনরায় আগের জায়গায় যাবে। ইতিমধ্যে আমরা পর্যটক কেন্দ্রগুলোকে ত্রিপুরা ট্যুরিজমের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এসিড, আমাদের সিডবি তাদের সঙ্গে কথা বলে আমরা 100 কোটি টাকা আমরা ইনভেস্ট করছি। আলোচনা চলছে ফরেন ইনভেস্টারদেরকে এখানে আনার জন্য, তারা ঘুরেও গেছেন 2-4 জনের প্রতিনিধি। তো ইন দ্য কামিং টাইমস আমার বিশ্বাস যে এই পরিস্থিতি থাকবে না এবং আগামী 1-2 বছরের মধ্যে আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি যে আগামী 2-3 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে আরো কিছু নতুন ক্ষেত্র আমরা তৈরির চিন্তা ভাবনা করছি, সেগুলোর যে পরিকাঠামো সেটা ওয়ার্ল্ড ক্লাস হবে। বর্তমান যেগুলো রয়েছে তার মধ্যে আরো নতুন নতুন পরিকাঠামো, আরো ট্যুরিস্ট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, ফ্যাসিলিটিস, সমস্ত জিনিসগুলো আমরা প্রোভাইড করব। তো স্বাভাবিকভাবে বহিররাজ্য বহির্দেশ সেখান থেকে ট্যুরিস্টদের যে আগমন সেটা বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ জেনারেশনে সেটা লাভ হবে। টু সাইট এন এক্সাম্পল, গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সুরমাতে একটা ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনের উদ্বোধন করেছি, সুরমাছড়া ফল, যদিও এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেখানকার আদিবাসীদের মানে সম্মান সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে। সেখানে প্রায় 5.5 কোটি টাকা ব্যয় করে
আমাদের পর্যটন দপ্তর স্বদেশ দর্শন স্কিমে এই পরিকাঠামো আমরা তৈরি করেছি। কিন্তু এটাকে চালাবে কে? ট্যুরিজম ডিপার্টমেন্ট নো, এটাকে চালাবে সেখানকার যারা আদিবাসীরা রয়েছেন, ট্রাইবাল পিপল, ওই কমিউনিটির পিপলরা সেখানে কোঅপারেটিভের মাধ্যমে সেটাকে চালাবে। তো হোয়াট এভার রেভিনিউ জেনারেশন হবে, রেভিনিউ যেটাই আসবে সেখানে, সেটা স্থানীয় লোক সেখানে চালাবে এবং তাদের মধ্যেই তাদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। তো এমন ভাবে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, উনকোটি বলুন, ছবিমুড়া বলুন, নারিকেলকুঞ্জ বলুন, আমাদের নির্মহল বলুন, আমাদের বিভিন্ন যে চম্পুই বলুন, বিভিন্ন যে পর্যটন ক্ষেত্রগুলো এবং পাশাপাশি নতুন কিছু পর্যটন ক্ষেত্র আমরা আইডেন্টিফাই করেছি, সেখানে আমরা স্বদেশ দর্শন এবং এডিবির ফান্ড এনে আমরা ইনভেস্ট করব। আগামী দু বছরের মধ্যে নিশ্চয়ই সেগুলো নতুন করে মাথা তুলে দাঁড়াবে। তো স্বাভাবিকভাবেই ছোট্ট রাজ্য ত্রিপুরা পর্যটন ক্ষেত্র অনেকটাই এগিয়ে যাবে। সেটা রেডিলি পাশে নেই, তবে ডিপার্টমেন্টের কাছে আছে, আমি আগে সাংবাদিক বৈঠক করে সেগুলো দিয়েও দিয়েছি যে কত কোটি টাকা আমাদের রেভিনিউ। হ্যাঁ, আমি দিয়ে দেবো আপনাদের। বাংলাদেশ বাদে অন্য বিশ্বের অন্য প্রান্ত থেকে গত দু বছরে বাংলাদেশ বাদে আপনার ইউএস থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, কিন্তু আমাদের যে পর্যটন ক্ষেত্রগুলো রয়েছে, তাই আমি সেই কথা বললাম যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি না পারে আমি খুবই মানুষ আসবে না, কারণ ত্রিপুরা থেকে আরো অনেক উন্নত ট্যুরিজম ডেস্টিনেশন গুলো রয়েছে যেখানে মানুষ যেতে চাই। আমি সেই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করবো এখানে বা স্থানগুলো যেখানে প্রত্যেক ধরনের সুযোগ সুবিধা ওই বিদেশি পর্যটকরা বা আমাদের রাজ্যের বিভিন্ন রাজ্যের পর্যটকরা সেখানে পাবে। তো সেই দিশায় আমরা কাজ করছি এবং আগামী বছর দুয়েক এর মধ্যে সেটা আমরা সাকসেস। স্যার, 2021 সালের 9 ফেব্রুয়ারি ম্যাকডেল প্রিমিয়ার ওয়ার্ল্ডের সঙ্গে একটা 38 কোটি টাকার As of now, the work has been going on in full swing. The McGill Construction Company, they come from outside. They have participated in many tenders and also came out successfully. And very shortly, they are going to undertake the project work in Mata Parshveshwari Temple as well as in Old Agartala Temple. And the remaining project work which you have mentioned has been going on in full swing. Hopefully, this will be completed very shortly. বিধানসভায় ওই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কৈলাস শহরের যে বিমান পরিষেবার কথা আমি বলেছি, বারবার বলা হয়েছে, সার্ভে হয়েছে, টিম এসছে, এখন তারা একটা সার্ভের কাজ চলছে, এটাকে ALS সার্ভে বলা, ঠিক আছে? সেই সার্ভের কাজটা কমপ্লিট হলে তারা নেক্সট কোর্স অফ অ্যাকশন জানাবে। অ্যাকচুয়ালি ভারতবর্ষের সরকার সেটাকে দায়িত্ব দিতে পারে। ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার রয়েছে নর্থ অ্যান্ড সাউথ সাইড। নর্থ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 73 কোটি টাকার দরকার, 350 কোটি, আমি একটু কারেক্ট, 350 কোটি। রাস্তা রয়েছে, মানুষের হ্যাবিটেশন রয়েছে, বাড়িঘর। সাউথ সাইডে যদি ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় প্রায় 50 কোটি টাকার উপর প্রয়োজন, নদী রয়েছে, নদীকে তো আমি সরিয়ে নিতে পারবো না। তো ছোট বিমান যদি বর্তমানে চালানো যায় উইদিন দ্য অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার, তবে সেটা করা যেতে পারে। এখন RCS স্কিমে উড়ান, রিজনাল কানেক্টিভিটি স্কিম উড়ানের মাধ্যমে, সেই স্কিমে যদি কেন্দ্রীয় সরকার বিমান চালাতে চায় কোলায় সরকার সেটা চালাতে পারে। অ্যাগেইন আই টেল ইউ, যেই বিমান সংস্থায় বিমান চালাবে, যাকেই বরাদ্দ দেওয়া হবে, তারা ফিজিবিলিটি দেখবে, ভায়াবিলিটি দেখবে, তাদের প্রফিট দেখবে, কতটুকু ভায়াবল, কতটুকু ফিজিবল, সেই জিনিসগুলো বিচার করে সিদ্ধান্ত নেবে। তো ফাইনালি বল ইজ অন দেয়ার কোর্ট নাও, উই আর রেডি উইথ দেয়ার অ্যাভেলেবল ইনফ্রাস্ট্রাকচার। অলরেডি রিনোভেশনও হয়ে গেছে কিছু জায়গা, প্রায় 2.5 কোটি 3 কোটি টাকা খরচ করে যে ATC বিল্ডিংটা রয়েছে আমাদের, সেটা করা যেতে পারে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার, উই হার্টিলি ওয়েলকাম, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় সরকার। আগরতলা কর্মীদের ফেয়ার নিয়ে আমি চিঠি দিয়েছি, কিন্তু
যে আমি এখানে হোয়াটসঅ্যাপে রয়েছে, সেক্রেটারি লেভেলে চিঠি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি লেভেলে চিঠি দেওয়া হয়েছে, দুখান থেকে একই উত্তর এসেছে। উত্তরটা হচ্ছে যে এয়ারফেয়ার যে সাবজেক্টটা, দ্যাট ইজ ডিকন্ট্রোল, দিস ইজ নট কন্ট্রোল বাই সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, ইট ডাজ নট ফল আন্ডার দ্য পারভিউ অফ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, ইট ইজ কমপ্লিটলি ডিকন্ট্রোল অ্যান্ড ইট ইজ কন্ট্রোল বাই দ্য এয়ারলাইন কোম্পানিজ। তো আগরতলা থেকে কলকাতার যে এয়ার ফ্রাইস, যেটার কথা আমরা জোর দিয়ে বলেছি, তারা বলেছে যে বর্তমান তাদের যে স্ল্যাব আছে সেটা সেই স্ল্যাবের মধ্যেই ঘুরছে, সেটা চিন্তার বিশেষ কিছু নেই, ফ্লাকচুয়েশন হবে, কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু যেহেতু ব্যাপারটা ডিকন্ট্রোল, তারা স্পেসিফিক ক্যাটাগরিক্যালি চিঠির মধ্যে লিখেছে, আমি আপনাদেরকে পড়িও শোনাতে পারি। যেটা আপনার আমরা লিখেছিলাম যে সেক্রেটারিকে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে কনসার্নিং হাই এয়ারফেয়ার বিটুইন কলকাতা এন্ড আগরতলা, ঠিক আছে, এই চিঠি আমরা লিখেছিলাম এবং সেখান থেকে যেটা উত্তর এসছে, পরবর্তী সময় আমিও লিখেছিলাম মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে, এবং সেখান থেকে যেটা উত্তর এসছে সেটা হচ্ছে যে ফার্দার কে লিখছেন, শুভজিৎ গুপ্তা, জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিভিল এভিয়েশন, প্লিজ রেফার টু ইউর লেটার ডেটেড সো এন্ড সো রিগার্ডিং হাই এয়ার ফেয়ার বিটুইন কলকাতা এন্ড আগরতলা, আই হ্যাড দ্য ম্যাটার এক্সামিন অ্যান্ড আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাজ পার প্রিভেলিং রেগুলেশন, নোট করবেন, অ্যাজ পার প্রিভেলিং রেগুলেশন এয়ার ফেয়ার আর নাইদার এস্টাবলিশড নর রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট, দ্য প্রাইসেস আর ফিক্সড বাই এয়ারলাইন্স কিপিং ইন মাইন্ড দ্য মার্কেট ডিমান্ড সিজনালিটি অ্যান্ড আদার মার্কেট ফোর্সেস, দ্য এয়ারফেয়ার ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ডিমান্ড of seat as the lower fare buckets get sold out first when bookings are offered by airlines, মানে যত তাড়াতাড়ি বুকিংটা হয়ে যায়, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কন্ট্রোলে না ডিকন্ট্রোল, 10টা সিট আছে দেখা যাচ্ছে তাড়াতাড়ি বুকিং হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে, ডিমান্ড যখন জিনিসের বেশি থাকে তখন অটোমেটিক্যালি ফেয়ারটা বাড়ে। ফার্দার তারিফ মনিটরিং ইউনিট of DGCA, Director General of Civil Aviation, has monitored the airfare on Agartala-Kolkata route and it is observed that the airfare remained well within the fare bucket uploaded by the airline. আমি যেটা আপনাকে বললাম যে তাদের একটা স্ল্যাব আছে, তারা এটাকে এক্সামিন করেছে DGCA, তারা দেখেছে আগরতলা এবং কলকাতার যে এয়ার প্রাইস আছে সেটা দ্যাট ইজ ভেরি মাচ উইদিন দ্য এয়ার বাকেট, ওই স্ল্যাবের মধ্যেই আছে, কয়েকটা স্ল্যাব থাকে, আমরা তো এমনও টাইম গেছে 1000 টাকা দিয়ে চলে গেছে, আমরা তো এমনও টাইম গেছে, দেখান আমি নাম বলেই বললাম আগরতলা টু দিল্লি 3000 টাকা দিয়ে আমরা চলে গেছি, এমনও তো সময় গেছে একটা সময় যখন অল ইন্ডিয়া লেভেলে ওই ধরনের সিদ্ধান্ত হতো, কারণ কানেক্টিভিটিতে আপনারা দেখবেন স্কেয়ারসিটি মেক্স এ থিং ট্রেজার, যে জিনিসের অভাব আছে সেই জিনিসটা খুব দাম বেশি থাকে, তখন অ্যাভেলেবিলিটি অফ ফ্লাইট ছিল, না বলছি গ্রুপ টিকিট কাটা, ডেকান ছিল, স্পাইসজেট ছিল,
জেট এয়ারওয়েজ ছিল, আকাশ আছে আছে, গো এয়ার ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল, ইন্ডিগো ছিল। আজকে দেখুন আপনারা সারা দেশে দু থেকে তিনটে কোম্পানি মনোপলি করছে। তো স্বাভাবিকভাবে যেহেতু ডিকন্ট্রোল, ডিজিসিএ ডাজ নট হ্যাভ এনি রোল টু প্লে, যেহেতু ডিকন্ট্রোল, তাই আমরা বারবার লিখেছি, তাই উত্তর দেওয়া হয়েছে, দ্য ম্যাটার গট এক্সামিন্ড বাই দ্য অথরিটি, বাট ইট ইজ বিন অবজার্ভ দ্যাট দ্য ফেয়ার ইজ ভেরি মাচ উইদিন দ্য বাকেট, ভেরি মাচ উইদিন দ্য স্ল্যাব, যেটা তাদের স্ল্যাব আছে। এখন ধর পরিবহন দপ্তরের তো আর ট্রাভেল এজেন্সির ভেতরে গিয়ে তারা কোথায় কি গ্রুপ টিকিট কাটছে সেটা দেখার কোনো কিছু থাকে না, এটা হয়নি। স্পেসিফিক যদি কমপ্লেন থাকে, তবে তাদেরকে যারা টিকিট প্রদান করছে, মানে যে কোম্পানির সঙ্গে তাদের টাই আপ, আমরা সেই কোম্পানিকে লিখতে পারবো বা লোকাল ট্রাভেল এজেন্সিকে আমরা কশন করতে পারবো, দ্যাট মাচ ইউ ক্যান ডু। কিন্তু অ্যাজ পার ল কি হবে সেটা আলোচনার বসতে হবে, আলোচনার বসে সিদ্ধান্ত নিতে হবে। Indigo has been forced to reduce the rate because they were running the monopoly. So I have the question, if the government was contemplating to own some more airlines to operate in India. Already Akasha Air, they have started their operation between Agartala and Guwahati. But if they want to shut down their agencies or companies, our state government does not have any role to play there. Again, I repeat, the airline company will see the viability, the feasibility and also the profit side, profit matter also. Since all things are there, the decontrol does not come under the purview of DGCA, therefore they are at liberty to take their own call. Okay, whatever, in the coming times, definitely all these matters are very much under consideration of Transport Department, as well as in the helm of affairs as Minister of Transport, it is very much there under my consideration also. And I have been constantly in touch with central ministry and the officials are also pursuing the matter with the government officials. These people, this government is of the people, by the people and for the people. Whatever decisions will be taken, keeping in mind the benefits of the people also. Sir, it's an important question. Kunjavan Palace, Govindra Pijoli, Govindranath Kapur, Kunjavan Palace, Govindra Pijoli, Kunjavan Palace, Govindra Pijoli, Kunjavan Palace, You should perhaps don't know, or you might be knowing, that this area is a private land. It belongs to the royal family of Tripura. It does not fall under government jurisdiction. So I have used the term acquisition. Again, I tell you, it has to be decided by revenue department. Myself, being the tourism minister, I cannot give a judgment here or take a call. Thank you.